আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের জন্য আজ যে ভিডিওটি নিয়ে এসেছি তা হচ্ছে অটো সিঙ্গেল নিডেল ফুট রিলিফটার, অটো ফুট রিলিফটার মেশিনের ফুট রিলিফটার প্রবলেম এবং তা কীভাবে ঠিক করতে হয় তা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এখন দেখতে পেয়েছেন যে আমি মেশিনটি হালকা একটু চালানোর পর প্যাডেল ছেড়ে দেওয়ার পরে অটোমেটিকলি আমার ফুটটি উপরে উঠে যাচ্ছে। আমি প্রোগ্রাম থেকে উপরে এবং নিচে দুনো দিক দিয়েই বাটন প্রেস করে ট্রাই করলাম, আমার সমস্যাটি সমাধান হচ্ছে না। আমি মেশিনটি হালকা একটু চালানোর পরেই প্যাডেল থেকে পা সরে নেওয়ার পর আমার মেশিনের ফুটটি অটোমেটিকলি উপরে উঠে যাচ্ছে, কোনোভাবেই আমি ফাংশন থেকে এটা নিচে নামাতে পারছি না। তো দেখেন আপনি, আমি পা সরিয়ে নিয়েছি প্যাডেল থেকে কিন্তু আমার ফুটটি উপরে উঠে আছে। আমি প্রোগ্রাম থেকে এটিকে উপরে নিচে করে দিয়ে দেখেছি কিন্তু আমার এই সমস্যাটি সমাধান হচ্ছে না। তো আপনারা কীভাবে এটি সমাধান করবেন চলুন আমরা প্রথমে দেখে নিই। এরকম সমস্যায় পড়লে প্রথমত আপনারা প্রোগ্রাম থেকে ট্রাই করবেন, প্রোগ্রাম থেকে না হলে আপনারা অবশ্যই এই প্যাডেলে চলে আসবেন, নিচে প্যাডেলে চলে আসবেন। প্যাডেল বোর্ডটি আপনারা অবশ্যই খুলবেন, খুলে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্যাডেলের যে অ্যালুমিনিয়াম পাত্রটি আছে সেন্সরের সাথে অ্যাডজাস্ট করা, দুটি স্ক্রু এলিঙ্কি স্ক্রু দিয়ে লাগানো। তো আপনারা অবশ্যই এই দুটি এলিঙ্কি স্ক্রু একটু লুজ করে আপনারা একটু অ্যাডভান্স আগে পিছিয়ে এই সেন্সর থেকে পাত্রটি আগে পিছিয়ে করে দেখবেন যে সেন্সরটি সম্পূর্ণভাবে কাজ করতেছে কি না, বা আমার সেন্সরটি থেকে পাত্রটি অ্যাডভান্স অর্থাৎ পিছানো বা সামনের দিকে আছে কি না সেটি একটু ট্রাই করে নেবেন। তো আমি এখন পাত্রটিকে লুজ দিয়ে একটু সামনের দিকে অ্যাডভান্স করে দিয়ে আবার টাইট করে দেব, তারপর আমি ট্রাই করব যে আমার প্যাডেলটি এখন কিরকম আছে। যদি আমার সব অ্যাডভান্স করে দেওয়ার পর যদি ঠিক না হয় আমি একটু পিছিয়ে দেব, পিছিয়ে দেওয়ার পর যদি ঠিক না হয় এভাবে আমরা একটু আগে পিছিয়ে করে দেখব, অবশ্যই আপনারা এটি এখান থেকে সমাধান করতে পারবেন। তো আমি একটু সামনের দিকে অ্যাডভান্স করে দিয়েছি, সামনের দিকে করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সামনের দিক করার পর আমি মেশিনটি চালাচ্ছি, চালানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেশিনটি চালানোর পর প্যাডেলটি সঠিকভাবে কাজ করছে এবং উপরে আমি মেশিনের ফুটটি আপনারা লক্ষ্য করুন যে আমি প্যাডেল নিচে দাবাচ্ছি এবং মেশিনটি চালাচ্ছি, এখন আমার ফুটটি অটোমেটিক উপরে উঠে যাচ্ছে না। উপরের দিয়ে নিচের দিকে আপনার প্রোগ্রামে দেখতে পাচ্ছেন যে আমার ফুটটি নিচের দিকে দেওয়া আছে। তো এই জন্য আমার ফুটটি এখন প্যাডেল থেকে ঠিক করার পর এখন আর উপরের দিক উঠে যাচ্ছে না, সুন্দরভাবে সঠিকভাবে আমার ফুটটি এবং মেশিনটি চলতেছে। তো এখন আমরা প্রোগ্রামে বাটন প্রেস করে উপরের বাটন চিপে আমরা এটিকে উপরে উঠার ফাংশনে করে দিলাম। এখন আপনারা চালানোর পর দেখবেন আমার মেশিনের ফুটটি অটোমেটিক পিছনে সুতা কাটার পর অটোমেটিক উঠতেছে, দুটো বাটনই এখন কাজ করতেছে এবং সঠিকভাবে আমার মেশিনটি চলতেছে। তো এভাবে আপনারা প্যাডেল থেকে এই সমস্যাটি সমাধান করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেশিনটি চালানোর পর ব্যাক স্টিচ দেওয়ার পর কাটিং করলাম, কাটিং করার পর আমার মেশিনটি এই যে আমি উপরের দিক প্রেস করে কাটিং করলাম, কাটিং করে আপনারা দেখলেন যে আমার মেশিনের ফুটটি আর উপরে উঠে যাচ্ছে না, অর্থাৎ আমার মেশিনটি 100% ওকে আছে, যেই প্রবলেমটি ছিল তা সলভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে সাথে থাকবেন আরও নতুন নতুন আরও ভিডিও পেতে মেশিনের
আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে চ্যানেলটির সাথেই থাকুন এবং লাইক শেয়ার করে দিন। তো সম্মানিত ভিউয়ার্স, যে কোনো ধরনের গার্মেন্ট সুইং মেশিন এর সমস্যার সমাধান পেতে আমাকে ইনবক্স করুন অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে রাখুন। যে কোনো ধরনের সমস্যার সমাধান আমি ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।